হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে দুর্গাপুজো স্পেশাল মটন কষা রেসিপি নিয়ে। সামনেই পুজো, তো আপনারা চাইলে এইভাবে একবার মটন কষা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর খুবই অল্প সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে এই মটন কষা আপনারা বানিয়ে নিতে পারবেন। এইভাবে মটন কষা বানিয়ে আপনারা ভাত, লুচি, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তবে আজ আমি মটন কষার সঙ্গে বাসন্তী পোলাও রেসিপি সার্ভ করছি। আর এই বাসন্তী পোলাও রেসিপিটা আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে। তো যাই হোক, আমরা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন এই মটন কষা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি। মটন কষা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। খাসির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আরও দিচ্ছি 1 টিস্পুন মতো সর্ষের তেল, আর দিচ্ছি 2 চামচ মতো টক দই। এবার হাত দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে সমস্ত উপকরণ মাংসের মধ্যে যেন ভালোভাবে লেগে যেতে পারে। তবে এখানে মাংসের পরিমাণ আমি এখানে 500 গ্রাম নিয়েছি। যদি আপনাদের মাংসের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্ত উপকরণ বাড়িয়ে নিতে হবে। মাংসটাকে ভালো করে মেখে নেওয়ার পর মাংসের মধ্যে যে চর্বিটা ছিল সেটা আমি আলাদা করে তুলে রেখেছি। আপনারা হয়তো দেখে থাকবেন, আমি যখনই খাসির মাংস রান্না করি তখনই কিন্তু এভাবে চর্বিগুলো তুলে রাখি। তো যাই হোক, মাংস ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা ঢাকা দিয়ে আমি 1/2 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। তবে আপনারা চাইলে 1 ঘন্টাও রেস্টে দিতে পারেন। 1/2 ঘন্টার পর কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে এখন ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে তেলটাকে কড়াইয়ে চাই সেটা অবশ্যই কিন্তু ভালো করে ছড়িয়ে দিতে হবে, তা না হলে মাংসের পিসগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যাবে। তো যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। দিচ্ছি মুখ ফাটিয়ে রাখা 2 এলাচ, 2 লবঙ্গ, 1 টুকরো দারচিনি স্টিক, 1টা গোলমরিচ, আর দিচ্ছি তেজপাতা। নেড়ে চেড়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ। এখন বেশ কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের গায়ে হালকা লালচে কালার ধরে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজের গায়ে হালকা লালচে কালার ধরে গেছে আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করছি আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির মাংস। এখন পেঁয়াজের সঙ্গে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটাকে পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে যোগ করছি 1টা মিডিয়াম সাইজের টমেটো, আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিয়ে 1টা ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 2-1 মিনিট পর কড়াইয়ে ঢাকা সরিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে মাংসটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যাতে করে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে আর মাংস থেকে একটু জল ছেড়ে আসে। দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর মাংস থেকে অল্প অল্প জল বেরিয়ে আসছে। এই পর্যায়ে দিচ্ছি চামচটা ভরে ভরে 1 চামচ আদা বাটা, আরও দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু বেশি রসুন বাটা, মানে 1 চামচের থেকে একটু কম। এবার মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আরও দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালের জন্য দিচ্ছি 1টা চেরা কাঁচা লঙ্কা। আবারও সমস্ত পোকো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে সামান্য একটু জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই জায়ফল দেওয়ার জন্য মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই জায়ফলের জন্য মাংস থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমি জায়ফল কতটা গ্রেট করে দিয়েছি। আবারও নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পারফেক্ট মাংস রান্না করতে হলে মাংস এমনভাবে কষে নিতে হবে যেন মাংস কষাতে কষাতে সম্পূর্ণ পেঁয়াজগুলো গলে যায় আর মাংস থেকে সম্পূর্ণ তেল ছেড়ে আসে। মাংস যখন সম্পূর্ণ কষানো হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন মাংস থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে একটু লেগে লেগে আসছে, তাই অল্প সামান্য জল অ্যাড করছি।
আবারও মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মাংসের পেঁয়াজটা সম্পূর্ণ গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কড়াইয়ে জল শুকিয়ে এলে অল্প অল্প জল দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপি ফলো করে আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। এমনই আরো নিত্য নতুন রেসিপিগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ্ছি। আর এইভাবেই ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আর মাংসের মধ্যে কিন্তু পেঁয়াজগুলোও দেখতে পাচ্ছেন একেবারে গলা গলা হয়ে গেছে। আর মাংস থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আগে থেকে বেছে তুলে রাখা খাসির চর্বিগুলো যোগ করছি। আবারও নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মাংস সম্পূর্ণ কষানোর পর যদি চর্বিগুলো দেওয়া হয় তাহলে কিন্তু একটা চর্বিও গলে যায় না। যেহেতু চর্বিটা সব শেষে দেওয়া হয়েছে তাই আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে করে চর্বির মধ্যেও কাঁচা গন্ধ না ছাড়ে। সম্পূর্ণ মাংসটা কষাতে 35 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর মাংসের পেঁয়াজ টমেটো কিন্তু একেবারে গলা গলা হয়ে গেছে। পারফেক্ট মাংস রান্না করতে হলে কিন্তু মাংসটাকে এইভাবেই কষিয়ে নিতে হবে। তো যাই হোক, এই পর্যায়ে মাংস সেদ্ধ করার জন্য যোগ করছি গরম জল। আমি এখানে মাংসটাকে ডুবিয়ে গরম জল দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মাংসগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আপনারা চাইলেই মাংস কিন্তু কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিতে পারেন, এবং যদি হাতে আপনাদের সময় কম থাকে তাহলে আপনারা প্রেসার কুকারের মধ্যেও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে অল্প জল দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে কিছুক্ষণ মাংস ভরে রাখলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যখন মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তারপর কড়াইয়ের মধ্যে ঢেলে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো যাই হোক, আরো একটু জল দিয়ে মাংসটাকে একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আবারও 20 মিনিট পর কড়াইয়ে ঢাকা সরিয়ে নিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। যদি আপনারা মাংস কড়াইয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে 1.5 ঘন্টার মতো মাংস সেদ্ধ করে নিতে হবে। আর যদি মাংস সেদ্ধ হওয়ার আগেই জল কমে আসে তাহলে আবারও গরম জল দিতে হবে। তবে অবশ্যই মাংসটাকে ঢাকা দিয়ে লো স্টিমে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে যেমন মাংসের জলটাও কম লাগবে সেরকম মাংসটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর এইভাবেই ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 45 মিনিট পর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। কড়াইয়ের ঢাকা সরিয়ে নিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন কিন্তু মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কতটা সুন্দর লাগছে। যেহেতু আজ আমি মটন কষা বানাচ্ছি তাই ঝোলটা কিন্তু এর থেকে বেশি রাখছি না। আর মাংস ঠান্ডা হলে ঝোলটা আরো একটু ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে যোগ করছি কিছুটা কোঁচানো ধনে পাতা। তার আগে দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলার গুঁড়ো। এইভাবে আপনারা একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আবারও বলছি, যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা চাইলে নবমীর দিনে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই মটন কষা পরিবেশন করতে পারেন। গরম গরম ভাত আর মটন কষা জাস্ট জমে যাবে। বা যে কোনো স্পেশাল দিনে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, সকলে খুব পছন্দ করবে। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মটন কষা রেসিপি। একটা বাটির মধ্যে মটন কষা আমি পরিবেশন করে দিয়েছি। আজ এই মটন কষা বাসন্তী পোলাওয়ার সঙ্গে পরিবেশন করছি। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।